আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে মেসিকে নিয়ে একটা প্রতিবেদন আমি করতে চাচ্ছি। তার আগে আপনাদেরকে একটা জিনিস বলে দিই, আশা করি কে কীভাবে নেবেন সেটা আমি জানি না আর কি। দেখেন, আমরা জীবনে অনেকে অনেক কিছুই করি, অনেক কিছু করার ইচ্ছা থাকে, কিন্তু বাধা হয়ে দাঁড়ায় হচ্ছে আমাদের সমাজ। তো আমি সমাজের জন্য একটা কথা বলতে চাচ্ছিলাম, আমি কী হব হব না এটা সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। আমার আমি আমাকে বোঝাচ্ছি, মানে আমি আরও অনেক জেনারেশনকে নিয়ে কথাবার্তা বলতেছি, মানে আমাদের, আমরা যাই করি না কেন সেটা আমাদের ব্যক্তিগত বিষয়। অ্যাটলিস্ট আমাদের দ্বারা যদি সমাজের কোনো ধরনের ক্ষতি না হয়, সেটা অবশ্যই সমাজকে মেনে নিতে হবে, ঠিক আছে, যেটা আপনাদের সমাজ, সো কল্ড সমাজ। তা আমি অনেক সময় অনেককে দেখছি যে আমার প্যারেন্টসকে এসেও বলে যে এটা ঠিক না, আপনার ছেলে এ লাইনে যাওয়াটা ঠিক হচ্ছে না, ওই লাইনে পড়ান, সেই লাইনে পড়ান, সরকারি চাকরি করান, এটা করান, সেটা করান। আমার কথা তাহলে এবার আমি বলি, কেন বে তোর বাপের টাকায় খাই নাকি বে? হ্যাঁ, তোর বাপের টাকায় খাই নাকি তোর মা এসে আমার টাকা দিয়ে যায়, নাকি তোর ভাই আমার টাকা দিয়ে যায়, না তোর বোন এসে আমার টাকা দিয়ে যায়, কি করে? আমার বাপে আমারে খাওয়ায়, আমার মা আমারে খাওয়ায়, আমি আমার নিজের টাকায় খাই, আমরা ঠিক করব আমারে কি হইতে হবে হবে না, তুই বলার কে? মাঝে মাঝে কিছু আন্টি দেখি, হ্যাঁ, এই সমাজের মধ্যে যারা এসে এসে আমাদের বাপ মায়ের কানের মধ্যে এসে এসে পানি ঢালে, এটাকে আমি চলো অন্য ভাষায় বলতে পারতাম, পানি ঢালে। আগে এই হাতটা উঠতে হচ্ছে সালামের জন্য, দেখলে হ্যাঁ আন্টি আসসালামু আলাইকুম, আঙ্কেল আসসালামু আলাইকুম, আর এখন হাতটা উঠে কেন জানিস? ইচ্ছে করে কষায় একটা থাপ্পড় মারি কানের মধ্যে, কানের নিচে এক থাপ্পড় খেয়ে যেন বেডের মধ্যে পুরো এক সপ্তাহ বয়ে থাকে। শালা কুত্তা, এইরূপ এই লেভেলের কুত্তার কুত্তাদের কারণে আজ আমাদের সমাজের এই দশা। আমরা আমাদের সমাজটাকে নষ্ট করে দিছি। আজ যদি আমরা প্রতিবাদ না করতে পারি, আমাদের সমাজ আরো বেশি ডাউনে চলে যাবে। এটার জন্য দায়ী হচ্ছে আন্টি সমাজ। সমাজ অনেক কথা বলে ফেলছি, আপনারা যান ভিডিওটা কন্টিনিউসলি একটু দেখেন, আশা করি ভালো লাগবে, কি বোঝা যাচ্ছে সেটা বুঝতে পারবেন। সেরা হতে হলে মেসিকে আগে বিসিএস এ পাশ করে দেখাতে হবে। লিওনেল মেসি বর্তমান বিশ্বের সেরা তারকা খেলোয়াড়, এখনো তার গায়ে বিশ্বকাপের ট্রফির চকচকা ঘ্রাণ। কিন্তু এই মেসি যদি ল্যাটিন আমেরিকার দেশ আর্জেন্টিনার না হয়ে বাংলাদেশের হইত, তাহলে তার এখনও নিজেরে প্রমাণ করার আরও অনেক কিছুই বাকি থাকত। প্রথমেই সে যে আসলেই ভালো ছাত্র এইটা প্রমাণ করার জন্য প্রতিদিন সকালে বিকালে প্রাইভেট পড়া জিপিএ 5 পাইয়া তাকে প্রমাণ করতেই হইতো যে আই এম জিপিএ 5। এই জিপিএ 5 পাবার পথে অনেকদিন তাকে ক্লাসে মুরগা হইতে হইতো, অনেকদিন কান ধরে বেঞ্চের উপর দাঁড়ায় থাকা লাগতো, অনেকদিন ক্লাসের বাইরে দাঁড়ায় থাকতে হইতো কান ধরে। তামা পুরে যেমন খাঁটি শোনা হয়, তেমনি তাকেও শোনা হইতে হইলে আগে অনেক পড়তে হইতো। এরপর এইচএসসি পরীক্ষা দিয়ে তারা যাইতে হইতো ফার্মগেট, ভর্তি হইতে হইতো একটা কোচিং সেন্টারে, সেখানে রাত দিন পইরা তারে চান্স পাইতে হইতো ভার্সিটিতে। ভার্সিটিতে চান্স না পাইলে সে সেখানেই ফেল, তারে আর কেউ গুনে ধরতো না। প্রাইভেটে পড়লে কইতো পোলা একেবারে ফার্মের মুরগি, বাপের টাকা আছে তাই প্রাইভেটে ভর্তি হয়েছে, বাপের টাকা না থাকলে যাইতে হইতো ন্যাশনালে, ওখানে গিয়া 4 বছরের কোর্স করতে সময় লাগতো 6 বছর। এরপর শুরু হইতো আসল খেলা, চাকরিতে ঢুকো, সরকারি চাকরি, যেন তেন চাকরি হলো হবে না, বিসিএস লাগবে মনো, নাইলে তোমার পাত্রী পাবা না। বিশ্বকাপ জয় করে হয়তো নিজের স্বপ্ন পূরণ করে ফেলতেন মেসি, কিন্তু শুধু নিজের স্বপ্ন পূরণ করলে হবে? বাপ মায়ের স্বপ্নের কি হবে, তাদের স্বপ্ন পূরণ করতে হবে না? তখন রকুট যাও আর এমন থাকতো না, তারও বাসায় প্রচুর চাপ থাকতো বিয়ের জন্য। দেশ বিদেশের কত ডাক্তার ইঞ্জিনিয়ার রকুজ্জার বাসার সামনে লাইন ধরে বসে থাকত। সেই চাপ সামলে রকুজ্জাকে বিয়ে করতে হলে তার সামনে বিসিএস ক্যাডার হওয়া ছাড়া কোনো উপায় থাকতো না। না হলে এতদিন ধরে যে মেয়েকে সে দেখে শুনে রাখলো, আদর সোহাগ আর ভালোবাসায় আগলায় রাখলো, তাকে এসে নিয়ে যেত কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার কিংবা বিসিএস ক্যাডার। এত সব বাস্তবতার বেড়াজাল অতিক্রম করে তাকে দৌড় দিতে হতো নীল খেতে, নিয়ে আসতে হইতো বিসিএস এর বই, কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হতো রেগুলার, জানতে হতো সব কিছু। মেসি তো ইংরেজিতে কথা বলতে পারে না, শুরুতেই সে একটা কঠিন মারা খাইত, তাকে ইংলিশে ভালো করতে হবে, নাইলে বিসিএস ক্যাডার হইতো কিভাবে? এর মধ্যে পাশের বাসার আন্টিদের কথা তো আর না বললেই নয়,
বাসায় লবণ ফুরিয়ে গেলে কাপ হাতে এক কাপ লবণ ধার নিতে এসে দিয়ে যেত এক বালতি জ্ঞান। খুব অধিকার খাটায় বলতো, বাবা মেসি সারাদিন খালি খেলাধুলা করলেই হবে, বিসিএস দিতে হবে না, বিসিএস কার্ডার না হলে মুখ দেখাবো কি করে। কথা শুনে মেসির নিজের চুল নিজে ছিঁড়ে ফেলতে হতো, এই ঝাঁকড়া চুল আর থাকতো না। বিশ্বকাপের ট্রফির মতো তার মাথাটাও শূন্য হয়ে যেত। বিশ্বকাপের ট্রফির তাও একটা দাম থাকতো, মেসির মাথার আর কোনো দামই থাকতো না। এরই মধ্যে দূরসম্পর্কে কোনো আত্মীয় এলে শুনতে হতো, শুনো বাবা, যতই মেসি হও আর ম্যারাডোনা হও, বিসিএস কার্ডার না হলে আর কোনো কথা নাই। আর যদি কোনো দুর্ভাগ্যে তার পাশের বাড়ির কোনো এক রোনালদো বা নেইমার বিসিএস কার্ডার হয়ে যেত, তাইলে তো আর কোনো কথাই নাই, তাকে হয়তো সময় করে সে মেসি নেইমারের পা ধোয়া পানি খাওয়ার পরামর্শ দেওয়া হতো। আর মেসি, বড় বাচ্চা বেঁচে গেল বাবা।